2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্য কংগ্রেসে বড় সরো রদবদল। বরিষ্ঠ নেতা বীরজিৎ সিনহাকে সরিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। শনিবার রাতে এক প্রেস বিবৃতির মাধ্যমে একথা ঘোষণা করেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। আচমকা এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। এর মাঝেই রবিবার সকালে রাজধানী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি আশিস কুমার সাহাকে বরণ করে নিলেন কংগ্রেসের কর্মীরা। জাতীয় কংগ্রেসের এই সিদ্ধান্তে তিনি আপ্লুত বলে জানালেন আশিস কুমার সাহা। এই পরিস্থিতির মধ্যে গণতন্ত্রকে বাঁচাতে এই রাজ্যের মানুষের যে বক্তব্য, মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, এগুলি পূরণ করার লক্ষ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের শাখা হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার গুরুদায়িত্ব পালনের যে কাণ্ডারি আমাকে বানিয়েছে, আমি রাজ্যের সমস্ত অংশে গণতন্ত্রপ্রিয় মানুষ, আমার দলের নেতা কর্মী, আমাদের যারা বরিষ্ঠ নেতৃত্ব, সবাই আশীর্বাদ সহযোগিতা নিয়ে আগামী দিন এগিয়ে যাব। গতকালকে যখন রাত্রিবেলায় প্রায় 9:45 এই ঘোষণা আমাকে প্রেস রিলিজের মাধ্যমে জানায়, আমি আমাদের বরিষ্ঠ নেতাদের তাদের আশীর্বাদ চেয়ে তাদেরকে সঙ্গে যোগাযোগ করি। আজকেও সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাকে অভিনন্দন জানাচ্ছেন, যোগাযোগ করছেন। আমি খুব আপ্লুত যে কঠিন সময়ে হলো রাজ্যের গণতন্ত্রপ্রিয় যারা জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী, তারা যেভাবে আমাকে গতকাল রাত থেকে আজকে এই মুহূর্ত অবধি আমি তাদের যে সমর্থন পাচ্ছি, আমার বিশ্বাস আগামী দিন এই রাজ্যে গণতন্ত্রের জয় হবে, জাতীয়তাবাদী ভারতীয় জাতীয় কংগ্রেস দল এখানে পুনঃপ্রতিষ্ঠিত। 2024 লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের রাজ্য সভাপতি বদল হওয়ার আকস্মিকতায় নানান জল্পনা চলছে ত্রিপুরার রাজনৈতিক মহলে। আগামী ভবিষ্যতে বামীদের সাথে কংগ্রেসের জোটের কি অবস্থা হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।